করোনার প্রভাবে সমগ্র বাংলাদেশ যখন লকডাউন হয়ে কৃষক শ্রমিক দিনমজুর বেকার হয়ে অসহায়তে জীবনযাপন করছে তাদের পরিবার পরিজনদের খাবার নিয়ে চিন্তায় মগ্ন হয়ে দিশেহারা ঠিক সেই মুহূর্তে মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি দেশক্রমে চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক তহিদুল ইসলাম চৌধুরীর পক্ষ থেকে রাঙ্গনী উপজেলায় ইসলামপুর ও রাজানগর ইউনিয়নের বিভিন্ন জায়গায় গরিব অসহায় খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে গিয়ে নিত্যপণ্য খাদ্য সামগ্রী ও নগদ টাকা পৌঁছে দিচ্ছে এ সময় সহযোগিতা করেন তৌহিদ চৌধুরীর বড় ভাই শওকত চৌধুরী ও ছোট ভাই ফরহাদ চৌধুরী এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম চৌধুরী পাবলা রাঙ্গনী উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শুভশীল রাঙ্গনী উপজেলার উপজেলা ছাত্রলীগের সহ সভাপতি মুবিন চৌধুরী ধর্ম বিষয়ক সম্পাদক সাংবাদিক জাকিরুল ইসলাম জাকের রিজভি চৌধুরী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শৌকত চৌধুরী সাধারণ সম্পাদক দিদারুল আলম যুবলীগ নেতা মেম্বার খোর্শেদ আলম বাবুল উদয় তুরি ছাত্রলীগ নেতা জুবাইদুল ইসলাম চৌধুরী বদিউল আলম সোহান তৈবুল ইসলাম আব্বাস সহ আর অনেকে কৃষক শ্রমিক অসহায় গরিব দুঃখী মানুষের কঠিন সময়ে তাদের ঘরের দরজায় এ খাদ্য সামগ্রী পেয়ে তারা খুশি এলাকা সাধারণ লোকজন বলেন এভাবে পাহাড়ে পাহাড়ে গিয়ে প্রকৃত গরিব অসহায় মানুষ খুঁজে খুঁজে খাদ্য সামগ্রী বিতরণ করতে এই প্রথম দেখেছি আমরা এজন্য মাননীয় তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি ও ছাত্রলীগ নেতা তৌহিদুল ইসলাম চৌধুরীকে ধন্যবাদ জানায় স্থানীয়রা আর আদায় যে খাদ্য দিকে

আরে তহসিল ফাগতুন মানে যে সামগ্রী দিয়ে ইহালে আমার কাছে কৃতজ্ঞ এবং ধন্যবাদ উনি যে আরো দিতে পারে ইনশাল্লাহ ইহালে দোয়া করি আমরা আমাদের পরিবার আমাদের ভাই ছোট ভাই তৈ চৌধুরীর পক্ষ থেকে এবং আমরা দিচ্ছি চাল ডাল তেল সাবান পেঁয়াজ লবণ এবং সামগ্রী বিতরণ করছি জন ডাক্তার হাসান মাহমুদের নির্দেশক্রমে চট্টগ্রাম উত্তর জেলা এই তথ্য গবেষণা সম্পাদক সাবেক তথ্য গবেষণা সম্পাদক তৈজুল ইসলাম চৌধুরীর মাধ্যমে তৈজুল ইসলাম চৌধুরী পক্ষতন এত সামগ্রীগুলো সাধারণ মানুষের হাতে আমরা বিতরণ করতেছি যেহেতু দেশে করোনা ভাইরাসের কারণে অসহায় মানুষ কোনো জায়গায় কাজ করতে পারতেছে না বিদায় আজকে এই উদ্যোগটা নিয়ে সাধারণ মানুষের কাছে আমরা এই তাং সামগ্রীগুলো পৌঁছাই দিচ্ছি